হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক মিনহাজ আর একটি নতুন এয়ারড্রপ নিয়ে চলে আসলাম এয়ারড্রপটা হলো ডাডি এয়ারড্রপ তো এয়ারড্রপটা খুবই ভালো একটা এয়ারড্রপ কেউ মিস করবেন না সবাই জয়েন করে ফেলবেন সবাই এই অ্যাড্রপটা পেয়ে যাবেন তো এয়ারড্রপে জয়েন করার জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এইরকম লিঙ্ক দিয়ে রাখছি আপনারা সেখান থেকে জয়েন হয়ে ফেলবেন তো কীভাবে জয়েন করতে হবে চলুন দেখায় আসি তো ফিল এয়ারড্রপ ফর্ম লেখা আছে আপনারা জাস্ট সিম্পলি এই ফিল এয়ারড্রপ ফর্ম এইখানে একটা ক্লিক করে দিবেন দেন ব্রাউজার থেকে ওপেন করে ফেলবেন সরাসরি ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে যাওয়ার পর দেন এরকম তাদের ফর্ম আসবে আপনারা ইংলিশ করে দিবেন তো একটু নিচের দিকে আসবেন দেন দেখবেন কীভাবে এই অ্যাড্রপটা ফিল আপ করতে হয় প্রথমে বলতেছে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে আমরা এইখানে ক্লিক করে দিব দেন তাদের টেলিগ্রামে চলে যাবে টেলিগ্রামে ক্লিক করে দিব দেন আমরা জয়েন ক্লিক করব একটা হাই লিখে দিব দেন আমরা ব্যাকে চলে আসব তারপর তারা বলতেছে প্লেস ইয়োর টেলিগ্রাম ইউজার তো এইখানে আপনাদের টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিবেন তো আপনারা টেলিগ্রামের প্রোফাইল থেকে এটা নিতে পারবেন প্রোফাইলে গেলেই হবে আর জানা থাকলে টাইপ করে দিবেন দেন স্টেপ টুতে বলতেছে ফলো আস টুইটার অ্যান্ড রিটুইট তো তাদের টুইটারে ফলো দিতে হবে এবং রিটুইট করতে হবে আমরা ক্লিক করে দিলাম দেন সরাসরি টুইটারে চলে গেল দেন আমরা ফলো দিয়ে দিব ফলো দেওয়ার পর তাদের যে এয়ারড্রপটা আছে এই যে এয়ারড্রপের লিংকটা দেওয়া আছে এইটাতে আমরা একটা লাইক করে দিব দেন আমরা এটা রিটুইট করে দিব আমাদের রিটুইট করা কমপ্লিট আর এই টোকেনটা এই যে তারা বলে দিছে যে ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে জুলাইয়ের পাঁচ তারিখে তো এইটার সময় খুবই কম তো আপনারা যত আর্লি পারেন জয়েন করে ফেলবেন দেন আমরা ব্যাকে চলে আসবো দেন তারা বলতেছে যে পুট ইউর ইউজার নেম তো এইখানে আমাদের টুইটারের ইউজার নেম দিতে হবে তো আমরা অ্যাট দ্য রেট দিয়ে ইউজার নেম দিয়ে দিব দেন তারপরে বলতেছে ফলো আস অন ফেসবুক অ্যান্ড শেয়ার তো তাদেরকে ফেসবুকে ফলো দিতে হবে আর শেয়ার করতে হবে প্রোফাইলে লিঙ্ক দিতে হবে ফেসবুকের আমরা লিংকে ক্লিক করে দিলাম দেন ফেসবুকে চলে গেলাম তাদের এটাতে ফলো দিতে হবে ফলো দিয়ে দিলাম আমি এটা ডেস্ক ডেস্কটপ ভিউ করে দেন আমরা ফলোতে ক্লিক করে দিলাম দেন আমরা লাইকে ক্লিক করে দিলাম এটা ফেসবুক অ্যাপ থেকে করবেন সবচেয়ে বেটার আপনারা সুগার ডাডি ডি ওয়াই এটা লিখে ফেসবুকে সার্চ দিয়ে আপনারা ফলো দিয়ে লাইক দিয়ে দেবেন ওইটাই বেটার হয় ব্রাউজারের চেয়ে আমরা ফেসবুক অ্যাপে চলে আসলাম অ্যাপে এসে আমরা জাস্ট সুগার ডাডি এসডি ওয়াই লিখে সার্চ করলে যে কমিউনিটি চলে আসবে এখানে ক্লিক করব দেন তাদের পেজে চলে যাব এখানে তাদের ফলো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ফলোতে ক্লিক করে দিছি ফলো দেওয়া হয়ে গেছে লাইক করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট দেন তাদের দুই একটা ইয়েতে আমরা লাইক দিয়ে দিব আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে দেন এখন কি বলছে তারা ফেসবুকের প্রোফাইল শেয়ার করতে তো আমি আমার ফেসবুকের প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা কপি করে নিয়ে আসি প্রোফাইলে এসে আপনারা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন দেন এই যে সবার নিচে কপি লিঙ্ক আছে লিঙ্কটা কপি করে নেবেন কপি করা কমপ্লিট দেন আমরা চলে আসব ক্রমে দেন এইখানে আমরা কি করবো যে ফেসবুকে যেটা আমরা শেয়ার করছি আমাদের প্রোফাইল লিঙ্ক যেটা আছে সেটা পেস্ট করে দিব এখানে পেস্ট করে দিবো এই যে প্রোফাইলের লিঙ্ক চলে আসছে দেন তারপর বলতেছে ফলো আস অনে ইনস্টাগ্রাম তাদের ইনস্টাগ্রামে ফলো দিতে হবে দেন প্রোফাইলের লিঙ্ক দিতে হবে আমরা জাস্ট ক্লিক করে দিব ইনস্টাগ্রামে চলে যাবে ব্রাউজার থেকে দেন আমরা ফলো দিয়ে দিলাম দেন আমরা ব্যাকে চলে আসবো তারপর বলতেছে যে তাদের ফলো দিতে তো আমরা হলো তো আমরা এখানে ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিব হয়ে গেছে দেন আমরা নিচে আসবো ফলোয়ার্স অন ইউটিউব ইউটিউবে তাদেরকে ফলো দিতে হবে তারপর সেইখানে ইউটিউবে লিঙ্কটা এনে দিতে হবে তো আমরা প্রথমে ফলো করি ইউটিউবে দেন সেই এখানে এনে দিব সাবস্ক্রাইব করা কমপ্লিট দেন আমরা ব্যাকে চলে আসবো দেন আমাদের এইখান থেকে প্রোফাইল লিঙ্কটা কপি করে নিব ইওর চ্যানেল দেন আমরা এইখানে যাবো শেয়ারে ক্লিক করবো দেন আমরা লিঙ্কটা কপি করবো কপি করে নিয়ে এসে এখানে আমরা ফর্মটাতে আবার চলে আসব এসে ফর্মটাতে পেস্ট করে দিব এই ফর্মে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে বলতেছে যে দেন আমরা ট্যাপ করে এখানে পেস্ট করে দিব তো এই ফর্মটাতে পেস্ট করার জন্য একটু সমস্যা হচ্ছে আপনারা সবাই চেক করে দেখবেন যে ডাবল ট্যাপ করে ফেললে আপনারা কপি পেস্ট করতে পারবেন না এটাই দেখাচ্ছে এখানে তো আমি আরেকবার রিলোড দিয়ে নিচে আসি একটা একবারই প্রেস করে ধরবেন একবারে যেটা আসবে সেটাই দিবেন প্রেস করে ধরলাম সরি ডাবল প্রেস হয়ে গেছে দেন প্রেস করে ধরে থাকলাম চলে আসছে একবারই দিয়ে দিতে হবে দেন আমরা নিচে চলে আসব তারপর বলতেছে ইওর বিএসসি অ্যাড্রেস টু রিসিভ এস এসডিওয়াই তো আমাদেরকে ট্রাস্ট ওয়ালেট থেকে স্মার্ট চেনের অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম দেন আমরা স্মার্ট চেনে দেন আমরা কপি করে নিলাম দেন আমরা ব্যাকে চলে আসলাম দেন নিচে এসে এখানে প্রেস করে ধরলাম একবারই ধরবেন ডাবল ট্যাপ বারবার করবেন না তাহলে এই পেস্টের অপশানটা আসবে না পেস্ট করে দিলাম দাওয়া কমপ্লিট দেন আপনারা চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে ওইখানে স্পন্সর স্পন্সর অ্যাড্রেস দিয়ে রাখছি আমি ওই স্পন্সর অ্যাড্রেসটা কপি করবেন কপি করে স্পন্সর অ্যাড্রেসটা কপি করবেন কপি করে এইখানে নিয়ে আসবেন আমি টেলিগ্রামে গিয়ে দেখাই দেন টেলিগ্রামে চলে গেলাম দেন এইখানে দেন এইখানে তারপর এই যে দেখতেছেন নিচে যে অ্যাড্রেসটা আছে নিচের যে অ্যাড্রেসটা এটা আপনারা কপি করে ফেলবেন নিচের এই অ্যাড্রেসটা আপনারা কপি করে ফেলবেন এই যে এই অ্যাড্রেসটা কপি করে ফেলার পর দেন এইটা থেকে ব্যাক করে আবার চলে আসবেন আসার পর এইখানে স্টেপ সেভেন যেটা বলছে এইখানে গিয়ে আপনাদেরকে একবারই প্রেস করে ধরে থাকবেন দেন পেস্ট করে দিবেন পেস্ট হ্যাঁ হয়ে গেছে দেন আপনারা এই সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিই যেহেতু আমার এই প্রবলেমটা হচ্ছে আপনাদেরও হতে পারে এই জন্য আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমরা যেই প্রোফাইল লিঙ্কগুলো কপি করছি আমাদের নিজের সেই প্রোফাইল লিঙ্কগুলো কপি টু ক্লিপ বোর্ড করছিলাম তো এখানে পেস্ট করলে অনেক সময় পেস্ট হচ্ছে না তো হয় টাইপ করে দিতে হবে না হলে আরেকটা ওয়ে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি আবার নতুন করে ফিল আপ করছি প্লেস ইউর টেলিগ্রাম নেম টেলিগ্রাম নেমটা দিয়ে দিলাম আমাদের সব কাজ কমপ্লিট শুধু আমরা ফিল আপ করবো দেন বলতেছে টুইটারের ইউজার নেম আমরা অ্যাট দ্য রেট দিয়ে টুইটার ইউজার নেম দিয়ে দিলাম একবার রিচেক করে নিলাম দেন নিচে আসলাম তারপর তারা বলতেছে ফলো আস অন ফেসবুক অ্যান্ড শেয়ার তো এইখানে আমি দেখাই যে এটা কেটে দিলাম এই ফর্মটাতে এখন আমরা কেটে দিয়েছি এখন কোনো কিছু কপি করে এইখানে প্রেস করে ধরে থাকলে পেস্টের কোনো অপশান আসছে না তো এই অপশানটা কেন আসছে না তো এইটার জন্য কী করতে হবে আমাদেরকে জাস্ট আপনাদের রিডমি কিবোর্ড থাকলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে জাস্ট আমরা সিম্পলি এই যে ইমোজিতে ক্লিক করে দিব সরি ইমোজিতে না আমরা এইখানে ক্লিক করবো ক্লিক করার পর দেন এইখানে ক্লিক করবো সরি আরেকবার ক্লিক করি হ্যাঁ এইবার ক্লিক করার পর দেন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে এইটা হলো ক্লিপ বোর্ড তো আমরা যদি এই বোর্ডটাতে ক্লিক করে দিই এই যে যেগুলো লিঙ্ক আমরা কপি করছিলাম সব এখানে আছে সব আমাদের নতুন করে কিছু করতে হবে না জাস্ট এইখানে কি বলছে ফেসবুক আমাদের ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিলাম তারপর বলতেছি ইনস্টাগ্রাম আমি যদি এটা কেটে দিই এটা ধরেন যে কেটে দিলাম আমি যদি প্রেস করে ধরি তাহলে আসছে না তো এখন কি করব আমি তো এটার জন্য আমাকে কী করতে হবে যে জাস্ট এইখান থেকে আবার ক্লিপবোর্ডে ক্লিক করবো দেন এইটা চাইছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আমরা এই যে ইনস্টাগ্রামের লিঙ্ক কপি করছিলাম এই যে ইনস্টাগ্রামেরটা দিয়ে দিলাম দেন বলতেছে ফলো আস অন ইউটিউব ধরেন যে এই চ্যানেলটা এই ইউটিউবের লিঙ্কটাও আমি দিতে পারি নাই তো এখন কি করবো এটা কপি করে রাখছিলাম আবার সেই ক্লিপ বোর্ডে চলে যাবো ক্লিপবোর্ড দেন আমরা কী করব এই যে ইউটিউব চ্যানেল চ্যানেলের প্রোফাইল লিঙ্কটা চলে আসছে দেন বলতেছে বিএসসি অ্যাড্রেস স্মার্ট চেনের তো আমরা কপি করেই রাখছিলাম ওইটা আবার এই ক্লিপবোর্ড থেকে বের করে দেন আমরা কই গেল এই যে পেস্ট করে দিলাম দেন তারপর বলতেছে ডুই হ্যাভ এ স্পন্সর আইডি তো আমাদের স্পন্সর আইডিটা আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম ওইটা কপি টু ক্লিপবোর্ড করবেন দেন এই ক্লিপ শো করবে শো করার পর আপনারা সেম দিয়ে দিবেন এইভাবে এইভাবে দিয়ে দিবেন তো দেন হলো আমার এটা ফিল আপ করা হয়নি আমি আর একবার নি দেন হলো এইভাবে আপনারা কপি পেস্ট করে দিবেন কপি পেস্ট করে দেওয়ার পর দেখেন আমার ফর্ম ফিল আপ সব কমপ্লিট সব কিছু ওকে হয়ে গেছে এখন আমি কি করব সবার নিচে চলে আসবো দেন আমি সাবমিটে ক্লিক করে দিব দেন দেখেন আমার ফর্মটা ফিল আপ হয়ে যাবে ইয়োর এয়ারড্রপ হ্যাজ বিন রেকর্ডেড তো আমাদের রিসপন্সটা সেভ হয়ে গেছে তাদের কাছে তো এই এয়ারড্রপটা এখন কি করব যে আরেকটা কাজ করা বাকি আছে আমরা আর একবার সাবমিট আনাদার রিসপন্স এখানে ক্লিক করলাম আমরা কোনো কিছুই ফিল আপ করবো না জাস্ট এই পেজটা ওপেন করলাম এইখানে ওপেন করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে সুগার ডাডি কন্ট্রাক্ট এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমাদের দরকার এটা আমরা কপি করে নেব কপি করে নিলাম কপি করে নিয়ে এটার শেষ আমরা চলে যাব ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আমরা এই যে এইখানে যাব সার্চ টোকেনে গিয়ে আমরা ট্যাপ করে ধরে পেস্ট করে দিব দেন দেখবেন এই যে সুগার ডাডি এস ডি এই যে এটা চলে আসছে আমরা ব্লুটিক মার্ক দিয়ে দিব আমাদের ওয়ালেটে এটা অ্যাড করা হয়ে গেছে তো এই অ্যাড্রপটা আমরা যখন পেয়ে যাব সঙ্গে সঙ্গে সবার নিচের দিকে আমাদের এখানে কয়েনটা শো করে ফেলবে আমাদের এক্সট্রা কোনো কাজ করতে হবে না এই জন্য এই কাজটা আপনারা সবাই করে রাখবেন তাহলে বুঝতে পারবেন যে কয়েনটা পেয়েছেন কি পার নাই তো আশা করি বুঝতে পারছেন আমি সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এটাতে ব্রাউজার থেকে জয়েন করা একটু কপি পেস্টের ওইটা একটু সমস্যা হচ্ছে আপনার একটু কষ্ট করে ফিল আপ করে নেবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম